অম্বুবাসীক লৈ বিশেষ নির্দেশনা জারি প্রশাসনের। এইবার না থাকিব অম্বুবাসীর কোনো ভিআইপি পাস, ভিআইপিও দর্শন করিব লাগিব সাধারণ দর্শনার্থীর দরে। সন্ধিয়া 8 বজাত বন্ধ করে দিয়া হব কামাখ্যালৈ যাওয়া পথ, নিশা বন্ধ করে দিয়া হব পাণ্ডুঘাটৰ পৰা অহা পথ, কামাখ্যা গেটৰ পৰা বন্ধ থাকিব ভাড়া গাড়ির চলাচল, কেবল পাণ্ডুৰ পৰা কামাখ্যালৈ অহা পথত থাকিব ফেরি সেবা। পাণ্ডু বন্দরত হব অম্বুবাসীর মূল উদ্বোধনী অনুষ্ঠান, অতিথির বাবে পাণ্ডু বন্দরঘাটত থাকিব ক্যাম্প, ক্যাম্প থাকিব কামাখ্যা স্টেশনের বিপরীত দিকত, যতে ততে বিলাব নোৱাৰিব খাদ্য, যতে ততে পেলাব নোৱাৰিব ভাণ্ডাৰা। অহা 22 জুনের পর 26 জুনলৈ কামাখ্যা ধামত মহা অম্বুবাসী মেলার আয়োজন চলিছে আর অম্বুবাসী মেলা উপলক্ষে প্রশাসনের এই গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি। এইবার অম্বুবাসীর বাবে কোনো ভিআইপি পাস না থাকিব, ভিআইপিও দর্শন করিব লাগিব সাধারণ দর্শনার্থীর দরেই। সন্ধিয়া 8 বজাত বন্ধ করে দিয়া হব কামাখ্যালৈ যাওয়া পথ, নিশা বন্ধ করে দিয়া হব পাণ্ডুঘাটৰ পৰা অহা পথ, কামাখ্যা গেটৰ পৰা বন্ধ থাকিব ভাড়া গাড়ির চলাচল, কেবল পাণ্ডুৰ পৰা কামাখ্যালৈ অহা পথত থাকিব ফেরি সেবা। পাণ্ডু বন্দরত হব অম্বুবাসীর মূল উদ্বোধনী অনুষ্ঠান, অতিথির বাবে পাণ্ডু বন্দর ঘাটত থাকিব ক্যাম্প, ক্যাম্প থাকিব কামাখ্যা স্টেশনের বিপরীত দিকত, যতে ততে বিলাব নোৱাৰিব খাদ্য, যতে ততে লগাব নোৱাৰিব ভাণ্ডাৰা। অহা 22 তারিখের পর অম্বুবাসী মেলা আরম্ভ হব আর প্রতি বছরের দরে এই অম্বুবাসী মেলাও যাতে সুকলমে আমি চলাব পাৰো তার কারণে আমি দলীয় সমাজের লগতে বিভাগীয় সকল বিভাগক লৈ আজি এখন সভা করল। প্রতি বছরে আমি এই ধরনের আলোচনা করো, এইবেলি নির্বাচন চলি থাকা বা কোড অফ কন্ডাক্ট চলি থাকার কারণে কিছু কাম আমি আগতীয়াকৈ করব পৰা নাছিল, যদিও বিভাগের ফলের পর চিফ সেক্রেটারি আমার ট্যুরিজম ডিপার্টমেন্টের কামখিন চলিয়ে আছিল। আজি আমি দলীয় সমাজ অসম সরকারের মন্ত্রী হিসাবে মই সকল আলোচনা করল আর এইবার আমি কেটামান সিদ্ধান্ত লৈছো। সেই সিদ্ধান্তটো হল যে আমি কামাখ্যার ফুড হিলর পৰা যে রাস্তা মুখ্য পথ, সেই পথটো 8 বজার লগে আমি উঠাটো আমি বন্ধ করে দিম 8 বজার লৈকে, আর কামাখ্যার যে পাণ্ডু ফলের পর যে রাস্তা হব সে 9 বজালে উঠিব পাৰিব। এটা রাস্তা আমি 8 বজাত বন্ধ করি আর কামাখ্যার পাণ্ডু ফলের রাস্তাটা আমি 9 বজাত বন্ধ করি, গতি 9 বজার পিছত আর মানুষ উপরলে উঠিব নালাগিব। যাবার আমি 9 বজালে রাখিছিল, কিন্তু কামাখ্যার ফুড হিলর মানে আমার যে মেইন রাস্তা সেটা এবার 8 বজালে রাখিছো আর পিছফালের পাণ্ডুর রাস্তাটা 9 বজালে। কামাখ্যার মুখ্য যে রাস্তা সেই রাস্তায় কোনো ধরনের যান বাহন উঠিব নোৱাৰিব, ইউটিলিটি ভেহিকেলক বাদ দি কোনো ধরনের যান বাহন উঠিব নোৱাৰিব। যিসকল মানুষে শারীরিকভাবে অসুবিধা বা অন্যান্য কারণত গাড়ি নহলে আহিব নোৱাৰে তেওঁলোকৰ কাৰণে আমি পাণ্ডুৰ ৰাস্তাটোত এটা শাটল ভেহিকুলৰ ব্যৱস্থা ৰাখিম, যিটো ASTCৰ শাটল ভেহিকুল চলাব কেৱল পাণ্ডুৰ ৰাস্তাৰে, মেইন ৰাস্তাটোৰে নহয়, পাণ্ডুৰ ৰাস্তাৰে বংশীবাগানলৈকে শাটল ভেহিকুলত আহিব পৰা, তাৰ পৰা এইখিনি খোজকাঢ়ি আহিব লাগিব। গতিকে এইটো এটা ব্যৱস্থা আমি ৰাখিছোঁ যে, আৰু তাৰ লগে লগে এটা ডাঙৰ সিদ্ধান্ত কৰা হৈছে যে 22 তারিখৰ পৰা 27 তারিখলৈকে কোনো VIP দৰ্শন VIP মুম্বাইনিয়াত নহ'ব। 22 তারিখে আমার অম্বুবাসী মেলার দুয়ার বন্ধ হব আর দুয়ার বন্ধ হওয়ার পর দুয়ার খোলার দুদিন পিছলৈকে 26 তারিখে রাতেপা খুলিব, 26 আর 27 তারিখ এই 22-27 এই গোটেইকেইটা দিন কোনো ধরনের VIP দর্শন VIP পাস উপরলৈ অহা এই ধরনের ব্যবস্থা না থাকিব। 26 তারিখে নিবৃত্তির সময় দুয়ার খোলার লগে লগেও তাত কোনো ধরনের VIP দর্শন না থাকিব, সাধারণভাবে যোনে দর্শন করিব খুঁজে দর্শন করে থাকিব আর তাত কোনো ধরনের মানে VIP আহি যেটা দর্শন করা লিস্ট বনোয়া এই ধরনের ব্যবস্থাটা এইবার না থাকিব। আর যাবারপরা আমি এটা বন্ধ করেছিল, এইবার সম্পূর্ণরূপে বন্ধ থাকিব। কিমান ভক্ত হবো বলে আপনাদের অনুমান? আমি তো প্রতি বছরে 20-25 লাখ ভক্ত তো হয়, আর আজি রেলওয়েরও মানুষ আছিল, রেলওয়েও বঙাইগাঁওর পর বাস ট্রেন চলাব, গতি মই ভাবো যে 25 লাখের তলত তো ভক্ত নহয়, প্রতি বছরে বাড়ি গৈ আছে। আর এই কারণে আমি এইবার যেহেতু আমার বহুখিনি আন্তঃগাঁথনির কাম চলিব, গতি এইখিনি আন্তঃগাঁথনির আমি ইমান মানুষ অ্যাবজর্ব করব পাৰো, সেই কারণে আমি বহুত বেশি পাবলিসিটি বা এই ধরনের কথালেকে যোৱা নাই। পাবলিসিটি আগতে যে অম্বুবাসীর আমি করেছিল যে সেই সময়ত আমার ভক্ত বড়োয়ার কথা আছিল, এতিয়া ভক্ত আমি মানে অ্যাবজর্ব করবই নোৱাৰো, সেই কারণে আমি পাবলিসিটি সেক্টরটো বহুত বেশি লগা নাই। যি 20-25 লাখ 30 লাখ মানুষ আহিব এইখিনি মানুষ কেনেকে আমি সুন্দরভাবে করিব পাৰো, দর্শন করা মন্দিরত আহিল কোনো অসুবিধা নোহোৱাকৈ ব্যবস্থাটো করবো তার ব্যবস্থা করেছো। এইবার ডাঙর ডাঙর দুটা ক্যাম্প হব, এটা হল পাণ্ডু পোর্টত, পাণ্ডু পোর্টত একটা ডাঙর ক্যাম্প করা হব,
যত আমি বাইরের অহা ভক্ত সকল থাকবে আর কামাখ্যার স্টেশনের উলোটা ফালে মানে এই ফালে নয় মালিগাঁওর ফালে নয় তার উলোটা ফালে যখন ফিল্ড আছে তাত আমি একটা ক্যাম্প করি গতি দুটাই ক্যাম্প হব সেই দুটা ক্যাম্পতে মানুষ থাকবে তো সকল ধরনের ব্যবস্থা থাকবে যিকোনো রাস্তাত কতোই ভান্ডারা চলাব নোৱাৰিব স্পেসিফিক লোকেশনবিলাকত ডিসির পৰা উপায় আয়ুক্ত ডাঙরিয়ার পারমিশন লৈ যোনে যত চলাব বিচাৰিব তাত চলাব পাৰিব কিন্তু কতো রাস্তাঘাটত ভান্ডারা চলোৱা খোৱা বস্তু বিলোৱা এই ধরনের কামবিলাক কৰিব নোৱাৰিব সেইখিনি আমি এটা স্বচ্ছতার ক্ষেত্রে বা অন্যান্য ভক্তসকলের সা সুবিধার ক্ষেত্রে এইখানে করছো যে যতে ততে যোনে তোনে খোৱা বস্তু বিলাব নোৱাৰিব খোৱা বস্তু বিলাবলগা নির্দিষ্ট ঠাইতে খোৱা বস্তু বিলাব পাৰিব তার লগে লগে 22 তারিখে সন্ধ্যা সময় আমি ইয়ার উদ্বোধনী অনুষ্ঠানটি এইবার পাণ্ডু পোর্টর বা পাণ্ডু জাহাজঘাটর যে অঞ্চল আমার ক্যাম্প হব সেই ক্যাম্পতে আমি করি ক্যাম্পতে আমি উদ্বোধনী অনুষ্ঠান এটা করি যে উদ্বোধনী অনুষ্ঠানের আগে পিছিয়ে আমি করো সেই উদ্বোধনী অনুষ্ঠানটি তাতে হবে ইমার্জেন্সি ফেরি কার অকল পাণ্ডু রাস্তাটে থাকি পাণ্ডু রাস্তাটে যোনে আহিব খুঁজে তেওঁলোকের ফেরি কার উপর বংশীবাগানলৈকে আহিব ফেরি কারর ব্যবস্থা যোনে বিচারে পাণ্ডু রাস্তায় আহিব লাগিব বাকি যেটু মুখ্য দ্বার মুখ্য রাস্তা সেইটো ফেরি কারর ব্যবস্থা না থাকে।